করোনা নিয়ে চা বড়ায় শ্রমিকদের সচেতন করতে উদ্যোগ গ্রহণ করলো কালচিনি থানার পুলিশ। করোনা নিয়ে চা বড়ায় শ্রমিকদের সচেতন করতে উদ্যোগ গ্রহণ করলো কালচিনি পুলিশ। কালচিনি থানার উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাত চা বাগান, আঠিয়াবাড়ি চা বাগান, ভাতখাওয়া চা বাগান সহ বিভিন্ন চা বাগানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। চা বাগানের শ্রমিকদের সচেতন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কি প্রোগ্রাম হচ্ছে আজকে আপনাদের? আমাদের কালচিনি থানার তরফ থেকে প্রতিটা চা বাগানের লেবার, কর্মচারী, শ্রমিক যারা আছেন, এরা সমস্তভাবে করোনা ভাইরাস সম্পর্কে এখনো অতটা জানকারি নেই। এনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য করোনা ভাইরাস কী, কী তার এফেক্ট হতে পারে, কীভাবে করোনা ভাইরাস থেকে বাঁচা যেতে পারে, নিজেকে নিজের ফ্যামিলিকেও বাঁচানো যেতে পারে, এই থোড়া জানকারির জন্য আমরা প্রতিটা গ্রামে গ্রামে চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে আমরা গিয়ে তাদের সাথে কথা বলছি, তাদেরকে জানকারি দিচ্ছি যে করোনা ভাইরাস কী, করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচার উপায়, করোনা ভাইরাস কীভাবে এফেক্ট ফেলতে পারে, যারা বাইরে থেকে কাজকর্ম করে আসছে তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদেরকে বিশেষ করে আমাদের এই চা বাগানে বেশিরভাগ শ্রমিকরা যারা যেসব বাগান বন্ধ হয়ে গেছে, বহু ছেলে মেয়ে বাইরে কাজ করতে গেছে, তারা বাইরে এখন বাগান সমস্ত কাজকর্ম বন্ধ হওয়ার ফলে আবার বাগানে ফিরে আসছে। এখন সন্দেহ হচ্ছে বা ভয়ের কারণ হচ্ছে একটাই, আমাদের এখানে যেহেতু এখনও ভাইরাসে কোনো রকম সন্দেহের কারণ নেই, তারা যদি কোনো রকম ভাইরাস নিয়ে আসে তার থেকে কীভাবে বাঁচা যাবে সে সম্পর্কে আমাদের বাগান শ্রমিকদের, বাগান লেবারদের কীভাবে একটু সতর্কতা করা যায় বা কীভাবে বাঁচা যায় তার সম্পর্কে একটু তাদেরকে বুঝিয়ে দেওয়া, সতর্ক থাকার বা নিজেকে বাঁচিয়ে রাখার রাস্তা বা পদ্ধতি অবলম্বন করা।